বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে এক টাকা দুই টাকা দশ টাকার কয়েন অচল। হ্যাঁ, আপনারা সত্যি শুনছেন, টাকা চলে না। তো এই আমি যাকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, ইনি হলেন একজন গ্রামীণ মানুষ, সাধারণ মানুষ। অতি কষ্টে কিছু কয়েন ঘরে জমা করে রেখেছিলেন, সেই কয়েনগুলো আজ বাজারে নিয়ে এসেছেন। ওনার কাছ থেকে সেই কয়েনগুলো কেউ নিতে চাইছে না। বাজারে যার কাছে যাচ্ছেন সকলের একটি কথা, সেই টাকা চলে না। তো আজ বাস্তব উপস্থাপন সেই টাকা না চলার বাস্তবটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাজারে সেই টাকা যে মানুষ কিভাবে অস্বীকার করবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি আপনার দুই টাকা হয়েছে, আমি আপনাকে কিভাবে দেবো? দুই টাকা তো চলে না, সরকারের কাছে তো এই টাকাগুলো অচল না, কিন্তু মানুষ কেউ নিতে চায় না। না না, আমার কাছে তো আর অন্য কোনো পয়সা নাই। আপনি দুই টাকা কইছেন, আমি তো আপনার দুই টাকা দিলাম। আমাদের জেরক্স এগুলো হলো দু টাকার ব্যবসা, জেরক্স করে আমরা দু টাকা সংগ্রহ করি, কিন্তু লোকে নেয় না। তো আমরা কী করবো এখন? তাই প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে বাজারে সবাই এই কয়েনগুলা নিতে বাধ্য হয়। আর প্রশাসনের কাছে এটাই অনুরোধ, এই কয়েনগুলা কেন নিচ্ছে না এটা দেখার জন্য। দুইটা নিলাম, দশ টাকা তো একশো টাকা দুইটাই জুটা আছে, কাস্টমার নেয় না। কাস্টমার দিয়ে কিন্তু আমরা দিতে চাই, কাস্টমার নেয় না, অ্যাকসেপ্ট করে না, কি করবো আমরা? দুই টাকা এটা বাংলা ভাষাতেও নেই নাই, যাই আমরা তো তিন চার হাজার টাকা চলে গেছে, এত কেউ নেই। তাহলে আমি আপনার কাছ থেকে দু টাকা দিয়ে এই চকলেট কিনলাম, আমি আপনাকে কত দিব? দুটাই চকলেট লাগে আমার। এটা তো কেউ নেয় না। না দাদা, এটা চলে না, এটা কোনো দোকানদারে হলো না, এটা মিরান্দা কিনে দশ টাকার কয়েন কোনো দোকানদারে নেয় না, কোনো দোকানদারে নেয় না। কত হয়েছে দাদা? মানে দশ টাকার কয়েনটা চলে না? এটা আপনারা চলে না মানে কতদিন তো নেই এই জিনিসটা করছেন আপনারা, দশ টাকার কয়েনটা নেন না? এটা কত দাদা? আমার বাস্কত বেজান জমাইল রয়েছে, ওকে বিগলে মতো নেয় না। এটা নেয়া তো আমার কোনো বেজান হয়েছে, মানে বেজান জমি গেছে, নেয় না কাস্টমারে। ইতো আসা এক থেকে দুই টাকা এটা কাস্টমারে। আপনারা যে এক টাকা দুই টাকার ব্যবসা যেগুলো এগুলো কিরকম করে? এই বেজান মায়ের হার তো, এখন আমরা রাখতাম পারি না, কাস্টমারে নেয় না, কার কাছে দিতাম? এটা যে এক টিকি দুই টিকি যে নোটগুলো আছে, এই নোটগুলো তো এখনও আরবিআই বা এখনও বাতিল করছে না। তো এইগুলো চলে না, না চলার মানুষই নেয় না, না চলার লাগিয়ে যে কিতা লাগি নেয় না। এটা সরকারের একটা ব্যবস্থা নিতে লাগবে, তো নাইলে তো আমরা সাধারণ মানুষ এটা লিয়ে ভুক্তভোগী হইতেছি। দেখি এখন একবারে চলে না, এখন এক টিকি দুই টিকি লিয়ে দোকানও গেলে হরু তারে মিটাইও দিন না। আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাজারে, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সমস্ত জায়গাতে একটি রিয়্যাক্ট পেয়েছি আমরা। মানুষ বলতে চাইছে যে টাকাগুলো কেউ নিতে চাইছে না, সেই জন্য তারা অ্যাকসেপ্ট করছে না। আর সাধারণ মানুষ এটাও দাবি জানাচ্ছে যে এই এই খুচরো পয়সাগুলো যেহেতু আরবিআই বা সরকার সেগুলোকে ব্যান করেনি, সাধারণ পাবলিক সেগুলো ব্যান করে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি অনেক ব্যবসায়ী, ছোটো ব্যবসায়ী যারা, যেমন জেরক্সের দোকানে আমরা গিয়েছিলাম, সেখানে এক টাকার দুই টাকার
ওদের ব্যবসা ওরা আজকে ব্যবসা মার খাচ্ছেন আমরা আমরা বিভিন্ন দোকানে গিয়েছি আমরা রিকশা ভাড়া দিতে চেয়েছিলাম আমরা অটো ভাড়া দিতে চেয়েছিলাম সমস্ত জায়গাতে সেই পয়সাগুলো সম্পূর্ণ অচল হিসাবে পরিগণিত হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি যে এই সমস্ত বিষয়ে যদি সরকার কোনো ব্যবস্থা এখনো না নেয় তাহলে লক্ষ লক্ষ টাকার এভাবে খয়েন সরকারের সম্পত্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই সরকারের একটি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি আমরা একজন ভিখারি যে বাজারে ভিক্ষা করে তাকেও আমরা এক টাকার কয়েন দিয়েছিলাম সেই কয়েনটি অ্যাকসেপ্ট করেনি কাছে দাবি করি আর যে এইগুলো কয়েন্স আমরা যাতে চলাইতে পারি আজকে দেখুন আপনার কাছে নাই নাই করিয়া আমার কাছে 15-20 হাজার টাকা জমি গেছে গিয়া না কাস্টমার নেই না আমরা লইতে পারি এখন না আমরা ব্যবসা করতে পারি বলা থেকে এই এক টিকি দুই টিকির লেগে আমরা কোনো সময় আমরা লস হয়ে যাই কিয়া আমরা ওখানে একটা জিনিস যেমন মনে করেন আজকে আমরা আজকে একটা জিনিস বেচছি এটার দাম আছে 8 টাকা তাহলে যদি আমরা 2 টাকা ঘুরাই দিতে চাই না দাদা 2 টাকা নিয়ে দিন না 2 টাকা নিতাম না আমরা অন্য কিছু দিই তারপরে এই অন্য কিছু তারপরে যেমন 6 টাকা জিনিস আছে 6 টাকা যদি লই তাহলে আমার দেড় হয় 5 টাকা এই 1 টাকা দিতে পারেন না তো আমরা কেমনে কী করতাম আমরা প্রশাসনের কাছে দাবিও করি আর যাতে এই কয়েন্সগুলা ভালো ঢুকে চলে যাতে